ছাত্র ছাত্রীসকল, আজি আমি আলোচনা করিম নবম শ্রেণীর গণিত বিষয়ের ছয় নম্বর চ্যাপ্টার রেখা আর কোণর পার্ট টু। তো পার্ট টু প্রথমত আমি আলোচনা করিম সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ আমার ইয়াতে দিয়া আছে, যদি দুটা কোণর এটা সাধারণ শীর্ষ বিন্দু এটা সাধারণ বাহু থাকে আর সিহতর আন দুটা বাহু সাধারণ বাহুটর দুফালে থাকে, তেন্তে এই দুটা কোণক সন্নিহিত কোণ বলে। আমি যদি এটা চিত্র এটা আঁকি লও, এইটো এটা আমি ধরে লৈছো চিত্র, এইটো এ বি, এইটো আমি ধরিম সি। ইয়াতে চোৱা, যদি দুটা কোণৰ, অর্থাৎ আমি ইয়াতে এইটো এটা কোণ পাইছো, ইয়াতে এইটো এটা কোণ পাইছো, সাধারণ শীর্ষবিন্দু, এই দুটা কোণেরে শীর্ষবিন্দু কি থাকে, এটা এইটো শীর্ষবিন্দু, এইটো আমি ধরে লৈছো ও। এটা সাধারণ বাহু, এই দুটা কোণৰ ক্ষেত্রত এই বাহুটো আছে, গতিকে এই কোণৰ ক্ষেত্ৰত এই বাহুটো আছে, এই কোণৰ ক্ষেত্ৰত এই বাহুটো আছে, গতিকে এই বাহুটোক আমি সাধাৰণ বাহু বুলি কম। অৰ্থাৎ এটা সাধাৰণ বাহু থাকে আৰু সিহঁতৰ আন দুটা বাহু, অৰ্থাৎ আন দুটা বাহু মানে এইটো আৰু এইটো, ও চি আৰু ও এ, সাধাৰণ বাহুটোৰ দুফালে, সাধাৰণ বাহুটো আমাৰ এইফালে এইটো, গতিকে আমাৰ এইটো এফালে এটা আছে আৰু এইফালে এটা আছে, দুফালে থাকে, তেন্তে এই দুটা কোণক সন্নিহিত কোণ বলে। অর্থাৎ এই কোণটো আর এই কোণটো, এইটো আর এইটো আমি সন্নিহিত কোণ বলে কম। এতিয়া আমি ইয়াতে লিখিম যে চিত্রত, চিত্রত এঙ্গেল এ ও বি আৰু এংগেল বি ও সি, আৰু এংগেল বি ও সি সন্নিহিত, সন্নিহিত কোণ। ইয়াত আমাৰ শীৰ্ষবিন্দু হল ও সি আৰু ও বি, শীৰ্ষবিন্দু কোনটো হ'ব, ও বিন্দু, গতিকে আমি ইয়াতে লিখি দিম ইয়ার শীর্ষ বিন্দু ও, এটি আমি আলোচনা করিম রৈখিক জুরিয়া কোণ। রৈখিক জুরিয়া কোণ কি আছে, দুটা সন্নিহিত কোণর সমষ্টি 180 ডিগ্রি হলে, যদি দুটা সন্নিহিত কোণর সমষ্টি 180 ডিগ্রি হয়, সংশ্লিষ্ট অর্থাৎ সেই দুটা কোণক, কোণ দুটাক রৈখিক জুরিয়া কোণ বলে। যেনেকুয়া আমি যদি চিত্র এটা আঁকি লও, যে এইটো এটা আমি রেখা ধরিলাম, এইটো এফালে যদি আমার শীর্ষবিন্দু থাকে, ইয়ার পরা আমি ধরিলাম এইটো এ, এইটো আমি ধরিলাম বি, ইয়াতে যদি একটা রেখা থাকে এইটো আমি ধরিলাম সি, এই দুটা কোণর সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তেনেহলে এই দুটা কোণক আমি রৈখিক জুরিয়া কোণ বলে কম। আমি ইয়াতে লিখিম এইটো কোণ, এইটো আমি ধরিলাম ও, বি ও সি আৰু এ ও সি হব আমার জুরিয়া কোণ, রৈখিক জুরিয়া কোণ। অর্থাৎ আমি ইয়াতে লিখিম চিত্রত এঙ্গেল এ ও সি আৰু এঙ্গেল বি ও সি রৈখিক জুরিয়া কোণ।
এতিয়া আমি আলোচনা করিম বিপ্রতীপ শীর্ষক কোণ। বিপ্রতীপ শীর্ষক কোণত দি আছে দুডাল হরল রেখাই পরস্পরক ছেদ করিলে, যদি দুডাল হরল রেখাই পরস্পর ছেদ করে, অর্থাৎ এইটো এটা আমি ধরে লৈছো হরল রেখা, আর এই ফালৰ পৰা আহি আছে ধরে লৈছো আমি এইটো এটা হরল রেখা, পরস্পরক যদি ছেদ করে, ছেদ করিলে দুজোর বিপরীত কোণর সৃষ্টি হয়, অর্থাৎ এইটো এটা বিপরীত কোণ আর এইটো এটা এইজোর বিপরীত কোণ। প্রতিজোর কোণক বিপ্রতীপ শীর্ষক কোণ বলে, অর্থাৎ ইয়াতে আমি ধরে লৈছো ওয়ান, এইটো টু, এইটো আমি ধরে লৈছো থ্রি, এইটো আমি ফোর ধরে লৈছো। তো ইয়াতে ওয়ান টু এজোর বিপ্রতীপ কোণ, অর্থাৎ বিপরীত ফালে এটা কোণর বিপরীত ফালে আনটো কোণ যদি থাকে তেতিয়াহলে আমি তাক বিপ্রতীপ কোণ বলি কম, অর্থাৎ ওয়ানর বিপরীত ফালে টু আছে, থ্রির বিপরীত ফালে ফোর আছে, বা ফোরর বিপরীত ফালে থ্রি আছে, বা টুর বিপরীত ফালে ওয়ান আছে, গতিকে ইয়াতে দুজোর আমি বিপ্রতীপ কোণ পাইছো। আমি ইয়াত লিখিম চিত্রত এঙ্গেল ওয়ান আর এঙ্গেল টু এজর বিপ্রতীপ কোণ, আর কি দিয়া আছে এঙ্গেল ফোর আর এঙ্গেল থ্রি ইয়াত এজর বিপ্রতীপ কোণ, অর্থাৎ বিপ্রতীপ বলে কলে বিপরীত ফালে যদি কোণ থাকে সেই কোণজোরক আমি বিপরীত কোণ বলে কম। এতিয়া আমি আলোচনা করিম তির্যক রেখা। তির্যক রেখাত ইয়াত কি দিছে, দুই বা ততোধিক হরল রেখা দুটা নির্দিষ্ট বিন্দু ছেদ করা রেখাডালক, দুই বা ততোধিক হরল রেখা দুটা নির্দিষ্ট বিন্দুত ছেদ করা, দুটা নির্দিষ্ট বিন্দু থাকিব, রেখা দুডাল আহি যদি সেই বিন্দু দুটা ছেদ করে তেনেকুৱা রেখাক আমি তির্যক রেখা বলি কম। যেনেকুৱা চিত্রত আমি দিম এইটো এটা সরল রেখা আর আমি ধরে লৈছো এইটো এটা সরল রেখা, এই সরল রেখা দুটাক বা দুটা বা তাতকৈ অধিক লবলৈ আমি আৰু এটা লব পাৰিম। তেতিয়াহলে যদি আমাৰ এইফালৰ পৰা এটা সরল ৰেখা গৈ এইটো আমি ধৰি লৈছো এল, আৰু এইফালৰ পৰা এটা সরল ৰেখা গৈ যদি পৰস্পৰে ছেদ কৰে এল এইটো এম, এইটো আমি ধৰি লৈছো এন, এইটো আমি ধৰি লৈছো, তেতিয়াহলে এনেকুৱা ৰেখাক আমি তির্যক রেখা বলে কম। ইয়াতে দুডাল সরল রেখা দুটা বা তাতকৈ অধিক আমি লব পাৰি, দুডাল সরল রেখা দুটা নির্দিষ্ট বিন্দু, এই রেখাটো ইয়াত এটা বিন্দু ছেদ করেছে আর ইয়াত এটা বিন্দু ছেদ করেছে, দুটা নির্দিষ্ট বিন্দু ছেদ করেছে আর এই ফালৰ পৰা এম রেখাটো গৈ ইয়াতে এটা ছেদ করেছে আর এই ফালেও এটা ছেদ করেছে, তেতিয়াহলে এনেকুৱা রেখাক আমি তির্যক রেখা বলে কম। এতিয়া আমি আলোচনা করিম অনুরূপ কোণ। অনুরূপ কোণত কি কৈছে, এডাল তির্যক রেখাই দুডাল রেখাক ছেদ করিলে, এডাল তির্যক রেখাই যদি দুডাল রেখাক ছেদ করে, ভিন ভিন শীর্ষবিন্দু তির্যক রেখাডালে একে ফালে উৎপন্ন করা কোণ দুটা অনুরূপ কোণ বলে। আমি চিত্র দিলে ভালকৈ বুঝি পাবা তোমালোকে, চিত্র আমার হব এইটো আমি ধরে লৈছো এডাল রেখা, এইটো আমি ধরে লৈছো এডাল তির্যক রেখা, এই তির্যক রেখা দুডালক যদি আন এডাল তির্যক রেখাই এনেকৈ যদি ছেদ করে, ধরে লৈছো এল, এইটো আমি এম ধরে লৈছো, তেতিয়াহলে আমি ইয়াত এইবার কোণ পাই আছো নে নাই, এইবার এটা এটা কি আছে কোণ, গতিকে ইয়ার পরা
আমি ইয়াতে আমি এটু ওয়ান আর এটু আমি টু ধরে আছো। গতিকে ইয়াত উৎপন্ন হওয়া একই ফালে কথা কইছে, ইয়াতে রেখাডালে একই ফালে উৎপন্ন করা এই রেখাডালে, অর্থাৎ আমি তিন নম্বর যেটু রেখা আঁকিছো এই রেখাডালে, এই রেখাডালের একে ফালে এইটু আর এইটু আমি একে ফালে আঁকিছো। গতিকে ওয়ান এন্ড টু একে ফালে আছে এই রেখাটোর, গতিকে আমি এই দুটা কোণক আমি অনুরূপ কোণ বলি কম। অনুরূপ কোণ সদায় কি হয়, সমান। তেতিয়াহলে এঙ্গেল ওয়ান সমান সমান কি হব, এঙ্গেল টু। ইয়াতে আমি লিখিম চিত্রত এঙ্গেল ওয়ান আর এঙ্গেল টু অনুরূপ, কোন এফালে আমার এইটু, এইটু আমি ধরে লৈছো থ্রি, এইটু আমি ধরে লৈছো ফোর, এইটু আমি ধরে লৈছো ফাইভ, এইটু সিক্স সেভেন, আমি এইটু এইট ধরে লৈছো। এনেকুৱা কোণক এইটু আর এইটু অনুরূপ কোণ, এই থ্রি আর এই ফোর অনুরূপ কোণ, ফাইভ আর সিক্স অনুরূপ কোণ, সেভেন এন্ড এইট অনুরূপ কোণ। গতিকে অনুরূপ কোণ প্রতিটো কোণে কি হয়, সমান। গতিকে ইয়াত এঙ্গেল ওয়ান ইকুয়েল এঙ্গেল টু, এঙ্গেল থ্রি ইকুয়েল এঙ্গেল ফোর, এনেকৈ আমি লিখিব পাৰিম। এতিয়া আমি আলোচনা করিম একান্তর কোণ। একান্তর কোণত দিয়া আছে দুডাল রেখাক এডাল তির্যক রেখাই ছেদ করিলে তির্যক রেখার বিপরীত ফালে অন্তর্ভাগত, তির্যক রেখার বিপরীত ফালে কিন্তু অন্তর্ভাগত ভিতর ভাগত হব লাগিব, ভিন ভিন শীর্ষবিন্দুত উৎপন্ন হওয়া কোণ দুটাক একান্তর কোণ বলে। এতিয়া আমি চিত্রটা আঁকি লও, চিত্র আঁকিলে তোমালোকে ভালকৈ বুঝি পাবা। গতিকে চিত্রটো হব আমার এনেকুৱা, এইটো এটা রেখা, এইফালে একটা রেখা আছে, এই রেখা দুডালক যদি আন এডাল তির্যক রেখায় ছেদ করে, আমি এইটো ধরে লৈছো এইটো এল, আমি এইটো ধরে লৈছো, তেতিয়াহলে ইয়াত কৈছে যে ছেদ করিলে তির্যক রেখার বিপরীত ফালে, তির্যক রেখার বিপরীত ফালে, যেনেকুৱা এইটো ইয়াৰ বিপরীত কোনটো আছে এইটো, তেতিয়াহলে উৎপন্ন হোৱা কোণ দুটাক একান্তৰ কোণ বুলি কম, অর্থাৎ এই কোণটো আৰু এই কোণটোক আমি একান্তৰ কোণ বুলি কম। আকৌ কৈছো দুডাল রেখাক এডাল তির্যক রেখাই ছেদ করিলে তির্যক রেখার, এইটো আমার দুডাল রেখা এডাল তির্যক রেখা এইটো আমার ছেদ করিছে, ছেদ করার ফলত দুডাল রেখায় কটাকটি করেছে, অর্থাৎ ছেদ করেছে, ছেদ করার ফলত ইহতে আরো কৈছে যে বিপরীত ফালে অন্তর্ভাগর, যেনেকুৱা বিপরীত ফালে থাকিব আকৌ কি হব লাগিব অন্তর্ভাগর, অর্থাৎ ভিতর ভাগত এইটো হব আমার, আগতো নহয় এইটো হব ভিতর ভাগত, অন্তর ভাগর ভিন ভিন শীর্ষবিন্দুত উৎপন্ন হওয়া কোণ দুটাক একান্তর কোণ বলে। তেতিয়াহলে এই কোণটো আর এই কোণটো, এই কোণ দুটাক আমি কম একান্তর কোণ। আমি ইয়াত লিখিম চিত্র, ইয়াতে একান্তর কোণ হল ওয়ান টু, এঙ্গেল ওয়ান আর এঙ্গেল টু হয়েছে একান্তর কোণ। ইয়াতে আমি আরো লাভ পারিম যেনেকুৱা এইটু আর এইটু একান্তর কোণ হব, যদি বাহির ফালে থাকে তেতিয়াহলে আমি কম বহি একান্তর কোণ, যদি বাহির ফালে থাকে তেতিয়াহলে আমি কম বহি একান্তর কোণ, অর্থাৎ এইটু আর কোনটো হব এইটু।
এবিলাক হব আমার বহি একান্তর কোণ। আমি ইয়াত লিখিম এঙ্গেল থ্রি আর এঙ্গেল ফোরক বহি একান্তর কোণ বলে, যেহেতু বাহির ফালে আছে গতি ইয়াক বহি একান্তর কোণ বলে কোয়া হব। আর অন্তর্ভাগত থাকিলে অর্থাৎ ভিতর ভাগত থাকিলে আমি অন্তকোণ একান্তর কোণ বলে কম। এতিয়া আমি আলোচনা করিম বহিকোণ। বহিকোণটো হব আমার লিখিম আমি বহিকোণ, বহিকোণ এটা আমার বহিকোণ। বহিকোণ ইয়াতে আছে কোনো সরল রৈখিক চিত্রর বাহু এটা বঢ়াই দিলে উৎপন্ন হওয়া কোণটক বহিকোণ বলে। যেনেকুৱা আমি ধরে লৈছো এইটো এটা ত্রিভুজ, আমি ধরে লৈছো এ বি সি, আমি যদি ইয়ার পৰা এটা বাহু বঢ়াই দিব নিকৈ, বঢ়াই দিয়ার ফলত আমি এইটো ধরে লৈছো ডি, যি কোণ উৎপন্ন হল আমার বাহির ফালে এইটো, এই কোণটক আমি বহিকোণ বলি কম। এইটো আমার বহিকোণ। এবার ত্রিভুজ, এবার আমার অন্তকোণ, বাহির ফালে রেখাটো বাহুটো বঢ়াই দিয়ার ফলত বাহির ফালে যেটো কোণ উৎপন্ন হল সেইটো হব আমার বহিকোণ। এইফালে যদি আমি এইটো বঢ়াই দিও, বঢ়াই দিয়ার ফলত আমার যেটো কোণ উৎপন্ন হবে এইটো, ইয়াক আমি বহিকোণ বলি কম। এই কোণটো হব আমার বহিকোণ। এইফালে যদি আমি এইটো বঢ়াই দিও, তেতিয়াহলে এইফালে যেটো কোণ উৎপন্ন হব আমি ইয়াক বহিকোণ বলি কম। ইয়াতে আমি লিখিম চিত্রত এঙ্গেল এ সি ডি, এঙ্গেল এ সি ডি আর এঙ্গেল এ বি ই হয়েছে বহিকোণ। ছাত্র ছাত্রী সকল, আজির কারণে এইখিনিয়াই। গতিকে কারো যদি অসুবিধা হয় তেতিয়াহলে হোয়াটসঅ্যাপ যোগে জানাই দিবা, আর কমেন্ট বক্সত কমেন্ট করিলে হল, মই তোমালোকক ফোনের দ্বারা হোক বা কমেন্টর দ্বারা হোক আমি বুঝাই দিবলৈ চেষ্টা করিম।